হ্যালো ভিহার শাহজর বলছি থেকে এ পর্যায়ে আমরা শিখব ফটোশপের টুল বক্স নিয়ে বা ফটোশপের টুল বক্স সাথে পরিচিত হব আসলে আমরা টিটোয়ালে খুব ছোট ছোট ভাগে ভাগ করতে চাইছি যাতে করে আপনাদের বিরক্ত না লাগে খুব সুন্দরভাবে বুঝতে পারেন বিষয়গুলো এনিওয়ে সো আমরা বলেছিলাম যে বাম পাশে যেগুলো থাকছে এগুলোকে আমরা বলছি যে বিভিন্ন টুলস এবং এই পুরো বক্সটাকে বলা হয় টুল বক্স বা এনিওয়ে যে যেভাবে আপনারা ছোট বা বড় করতে পারবেন এবার এই টুলগুলোর মধ্যে বিভিন্ন টুলের বিভিন্ন নাম আছে যেমন এটা একটা টুল মাউস নিয়ে আমি একটু ওয়েট করছি দেখবেন রেক্টাঙ্গুলার মার্কিউ টুল ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এম এই এম হলো কিবোর্ড শর্টকাট যেমন আমি কিবোর্ড থেকে এই মুহূর্তে যদি এম প্রেস করি ওটা সিলেক্ট হয়ে যাবে এটাকে আমরা বলছি মুভ টুল না মাউস পয়েন্টটা রেখে দিয়েছি মুভ দেখাচ্ছে এবং ভি ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে সো আমি কিবোর্ড থেকে ভি প্রেস করি সেটা সিলেক্ট হয়ে গেল একইভাবে এখানে ক্রপ টুল আছে তারপরে বিভিন্ন টুল আছে এখানে আপনাদের পলিগন বা পলিগোনাল যাই বলি লেসো টুল ওকে তারপরে এখানে ইরেজার টুল এক একটা টুল তো এই টুলগুলোর নাম জানবার জন্য জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে রেখে দিলেই দেখতে পাবেন যেমন মুভ টুল সরি হ্যান্ড টুল এটা সরি টেক্সট টুল পেন টুল ইরেজার এখানে অনেকগুলো টুল আছে কিছু কিছু টুলের ক্ষেত্রে আপনারা দেখবেন যে টুলগুলোর এই এই অর্থাৎ নিচে ডান পাশে একটা অ্যারো আছে টুলগুলোর ক্ষেত্রে আরও সাপ টুল আছে সাপ টুলগুলো কিভাবে নেওয়া যেতে পারে বা বের করা যেতে পারে সো এর উপরে ক্লিক করে লং টাইম ধরে থাকবেন মিন মোটামুটি তিন সেকেন্ড বা চার সেকেন্ড দেখবেন যে অন্যান্য টুলগুলো বেরিয়ে গেছে অথবা এর উপর রাইট ক্লিক রাইট ক্লিক রাইট ক্লিক যেগুলোতে রাইট ক্লিক করে সাব টুল বেরোবে সেগুলোতে আসলে এরকম একটা ছোট্ট অ্যারো দেওয়া আছে কোনায় দেখতে পাচ্ছেন আশা করি সো রাইট ক্লিক তো এই টুলগুলোর ব্যবহার আরও বিস্তারিত আমরা জানবো আপাতত জাস্ট জানি যে যেমন সিলেকশন টুল আমরা সিলেক্ট করলাম একটা অংশ এরপরে এখান থেকে আরও একটা ইয়ে নিলাম নিয়ে আমি আর একটা সিলেকশন দিয়ে দিলাম তাহলে প্রবলেম যেটা ঘটছে যে আগেরটা অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাচ্ছে এখন এই সিলেকশনটাকে রিমুভ করবার জন্যে যেটা শিখতে হয় বা জানা দরকার পরবর্তীতে খুব কাজে লাগবে সেটা হচ্ছে কিভাবে ডিসিলেক্ট করতে হয় টুলগুলো যখন আমরা এভাবে কোনো অংশ সিলেক্ট করছি যেমন সিলেকশন টুল দিয়ে এটাকে ডিসিলেক্ট করাটা একটু জরুরি ঠিক আছে তো কারণ পরবর্তীতে আপনি অন্য কোনো কাজ করতে যাবেন দেখবেন যে ঠিক মতো কাজ করছে না তাই না যেমন আপনি অন্যান্য টুলগুলো যেটা দিয়ে ক্লিক করেন সে কিন্তু আর সরছে না তাই না তাহলে এই সিলেক্ট করার পরে সেটাকে ডিসিলেক্ট কিভাবে করব আমরা ডিসিলেক্ট করবার জন্য আপনারা যেটা করতে পারেন এই মেনু বারে সিলেক্ট সিলেক্ট থেকে ডিসিলেক্ট আর ভালোভাবে খেয়াল করুন এখানে দেওয়া আছে কি কন্ট্রোল ডি দ্যাট মিন্স কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে সো আগে মেনু দিয়ে করি আমরা ডিসিলেক্ট হয়ে গেছে আবার নিলাম একটা রেক্টাঙ্গেল এন্ড এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করি তাতেও সরে যাবে তো সিলেকশন টুলের অনেক কাজ আছে আমরা পরবর্তীতে দেখাবো যেমন শিফট কি প্রেস করে যদি আমি আরও একটা সিলেকশন নিই দেখবে যে দুটো মার্জ হয়ে গেছে এবং এগুলোতে আমরা কালার দিতে পারি যেমন কন্ট্রোল আই এম সরি অল্টার টিলিট প্রেস করেছিলাম এরকম আরও সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারি যেমন এখানে সাদা আছে ক্লিক করলাম তারপর একটা নতুন কালার নিলাম ঠিক আছে জাস্ট আমরা এই টুলগুলোর সাথে পরিচিত হচ্ছি কন্ট্রোলটি ডিসলেক্ট হয়ে গেছে টুলসগুলো সাথে পরিচিত হচ্ছে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে থ্যাংক ইউ